আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে যদি ভয় করো পৃথিবীর কোনো ভয় তোমাকে ভয় দেখাতে পারবে না, কারণ আল্লাহর ভয় তোমার মধ্যে যদি গেথে যায় পৃথিবীর কোনো ভয় তোমাকে টলাতে পারবে না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে কিন্তু আল্লাহর পথ সে বান্দা ছাড়বে না, এমন বান্দা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। রাত্রিবেলা ফাঁসি হবে, বিকেলবেলা কথা চলছে ছেলের সাথে, এই পাবনার মানুষ, এই সিরাজ বৃহত্তর পাবনার মানুষ, এটাও তো একসময় পাবনা ছিল। রাতের বেলা ফাঁসি দেওয়া হবে, বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আলেমে দ্বীন, বিশ্ব ইসলামী আন্দোলনের বড় একজন নেতা তিনি, রাতের বেলা ফাঁসির অর্ডার হয়ে গেছে, বিকেলবেলা জেল কোড অনুযায়ী আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে আসছে, এমন সময় তার ছেলেটাও আসছে, ছেলেকে ডাক দিয়ে বলছে বাজা আমার তো রাত্রে ফাঁসি হবে, জানাজা পড়াবে কে? তুমি আমার জানাজা পড়াইয়া দিবা বাবা। কি ঠান্ডা মাথায় কথাগুলো বলছেন। এরপরে বলছেন আমার যখন ফাঁসি হবে যেন লুঙ্গিটা না পরানো হয়, পায়জামা যেন থেকে যায়, এরকম করে তিনি ওসিয়ত করছেন সন্তানকে। এরপরে বলছেন বাজান পাবনাই তো আমার লাশ চলে যাবে, তুমি যাবে সাথে, কিন্তু তোমার মা যেন না যায়, তোমার মার যেতে আসতে বড় কষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ দজ্জাল তাকে কি বলে, জল্লাদ তাকে, জল্লাদ তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে, তাকে অর্ডার দিল, তাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে চাইলেন, জল্লাদকে কিছুই বলা লাগলো না, ধরাও লাগলো না, কেউ তো মরতে চায় না সহজে। আস্তে আস্তে শিয়ালনাওয়ালা লোকটা মোটামুটি জোরে জোরে হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছেন, জল্লাদ জবানবন্দি দিয়ে বলতেছে জীবনে বহু ফাঁসির আসামিকে ফাঁসিয়ে দিয়েছি, এমন লোক কোনোদিন পায় নাই যে লোকটা ইচ্ছা করেই মরার জন্য ফাঁসির মঞ্চের দিকে চলে যায়, এমনি এমনি তো যায় নাই, তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন। কেমন করে শিক্ষা নিয়েছেন দেখেন, একজন সাহাবী ইসলাম কবুল করে মক্কার মানুষ মদিনায় গিয়ে হিজরত করেছেন, মদিনা থেকে তাকে ধরে আনা হলো, মক্কার কাফের মুশরিকরা তাকে গ্রেফতার করে ধরে এনে মক্কায় রাখে রেখে দিল জেলখানার মধ্যে। বলা হলো খোবায়েব তুমি আমাদের একই বংশের মানুষ, ইসলামটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও। খোবায়েব বললেন না না, হক ছেড়ে কখনো বাতিল গ্রহণ করা যায় না রে, প্রয়োজনে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। এক পর্যায়ে দেখা গেল কি ওই খোবায়েব নামে ওই সাহাবীর খাবার বন্ধ করে দিল, সব পানীয় বন্ধ করে দিল, এই টানা চার মাস এমন চলতে দেখলো তারা, কিন্তু খোবায়েব মরে না, কারণ খোবায়েবের রব আল্লাহ নিজে তার সামনে খাবার পৌঁছায় দেয়, এমন ক্ষমতা কার আছে? আসতে বলবেন না কার আছে? একজন নারী কি আমল করেছিলেন, দুনিয়াতে বসে বেহেশতের খাবার খেয়েছিলেন, একজন নারী এই দুনিয়াতে বসে জান্নাতের খাবার তার সামনে হাজির হয়েছিল, সেই নারীর নামটা কি বলুন তো? বলেন মারিয়াম। আল্লাহ আকবার, খুব সুন্দর প্রশ্ন জবাব আপনারা দিচ্ছেন। এই মারিয়াম জবাব, এই মারিয়াম আলাইহিসসালাম জান্নাতের খাবার দুনিয়াতে বসেই পেয়েছিলেন, কেন পেয়েছেন, কি জন্য পেয়েছেন? কারণ তার ভরসা ছিল আল্লাহর উপরে 100%, আল্লাহ আমাকে খাওয়াবেন, আল্লাহ আমাকে খাওয়াবেন। আমাদের আকীদা যদি, আমাদের তাওয়াক্কুল যদি পাখির মতো হতো, পরিপূর্ণ হতো, পাখির মতো রেজিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে দিতেন। একটা সিংহ দিনে 60 কেজি হরিণের মাংস খায়, কয় কেজি? 60 কেজি, যার দামে 1 লাখ টাকা, কয় লাখ টাকা? 1 লাখ টাকা একটা সিংহের খাবার। একটা সিংহ দিনে এত খাবার তার প্রয়োজন হয়, তার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আসতে করে আপনি কয় লাখ টাকা খাবেন দিনে? আপনি কি খাবেন দিনে বলেন? বড় জোর 1 কেজি চাল খাবেন, 1/2 কেজি চাল খাবেন, তাও তো শহরের লোক খেতে পারে না, শহরের লোক তো 2-3 গ্রাম খায়, 1,000 কোটি টাকার মালিক খেতে পারে না, ডাক্তার না করে দিছে, এতগুলো আঙ্গুর নিয়ে বসে
খাইতে বসে এতগুলো আঙ্গুর একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গেই সহকারে কয় স্যার আর খাওয়া যাবে না হাজার কোটি টাকার মালিক শুধু আঙ্গুরের দিকে ছায়া থাকে আর কয় পোড়া কপাল রে খাইতে পারবা না কি ঠিক কি দেখো কি হইছে ডায়াবেটিস কি হইছে ডায়াবেটিস রুটি খেতে পারে না রুটি একটা খাইলে দুটো খেতে পারে না ডায়াবেটিস বেড়ে যায় ইনসুলিন নিতে হয় গ্রামের মানুষ কম খায় না বেশি খায় বলেন কম খায় না বেশি খায় বেশি খায় শুধু খায় ওরে বাপ রে বাপ ডিশ নিয়ে বসে না কি নিয়ে বসে কি গাবলা নিয়ে বসে এক কেজি মেরে দেওয়ার পর আর কি লাগবে আরো এক কেজি হলে ভালো আছে না নেই বলেন রিজিকের দায়িত্ব কার আল্লাহ খাওয়ানকে বলেন খাওয়ানকে টাকা থাকলে যে খাওয়া যাবে এমনটা নয় তো মানুষ কতটুকু খায় কি প্রয়োজন ছিল 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে নিজেরাই 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়ার কি দরকার ছিল লজ্জায় মাথা নিচু হয়ে যায় দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান নাম শুনছেন তো ওরফে দরবেশ ওরফে কি দরবেশ বাঁচার জন্য এত টাকার মালিক বাঁচার জন্য কেউ নাই নৌকে চড়ছে নৌকার ভেড়ে নাই ঘাট পায় নাই শেষ পর্যন্ত কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে দুজন ছিল আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে আইনমন্ত্রী কয় আমার একা ধরো কেন আরেকজন আছে কই কই যে দরবেশ বসে আছে কে দরবেশ মানে মুখে দাড়ি নাই তো কে দাড়ি কাটছে কে মাথার চুল তো সাদা ছিল কে কালো বানাইছে ধর্মের ব্যবসা আলেমরা করে না ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা দাড়ি রাখে আবার দাড়ি কাটে যারা মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় তিলক লাগায় ঠিক কিনা ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখার মুসলমান কেউ তো স্লোগান দেন না স্লোগান দেন একজন আল কোরআনের আলো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে সৎ নেতৃত্ব যেখানে নামাজ আছে যেখানে ইসলাম আছে যেখানে আল্লাহ কবুল করুন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রুরা কই সাবধান আর কি করবেন নাই তো কই তারা আমাদেরকে বলেছে আমরা রাজাকা বলে নাই অথচ আমার 71 আমার মায়ের বিয়েই হয় না বলছে রাজাকা এই ট্যাগ 53 বছর পরে এসে জনগণ তা খায় নাই ঠিক কিনা খাইছে জনগণ খাইছে জনগণ বোঝে যে এটা তোদের বুলি রাজাকার ট্যাগ বলে বলে এতদিন চালাইছে কিন্তু আর হলো না যখন বলেছে রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে শুধু একটা ওয়ার্ড অহংকার মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ অহংকার করা যাবে না অহংকার কার আসতে বলবেন অহংকার কার সম্মানিত ভাইয়েরা কথার তো থা নাই বিভিন্ন দিকে চলে যায় আবার লাইনে আসতে হবে আমরা ভয় করব কাকে আসতে বলুন ভয় করব কাকে ভয়ের লক্ষণ কি বেনামাজি না নামাজি বেনামাজি না নামাজি নামাজি আমরা নামাজি হব জোরে বলি ইনশাআল্লাহ অনেক দল আছে আমার দেশে যে দলের দলীয় কর্মসূচিতে নামাজি নেই আছে না নেই আছে না জনসভা শুরু হয় দুপুরে জোহর যায় আসর যায় মাগরিব যায় নামাজ নাই আছে কি না যে দলের কর্মসূচিতে নামাজ নাই যে দলের কর্মসূচিতে আল্লাহর হুকুম মানার কোন কন্ডিশন নাই নামাজের মতো ইবাদতের কোনো কথা নাই যে নেতা নামাজ পড়ে না যে নেতার মুখে ইসলামের সুন্না নাই যাকে দেখলে রসুল্লাহর কথা মনে হয় না
যারা গাঁজা খায় মদ খায় নারীবাজি করে অসৎ চোর এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি আমরা সতর্ক থাকব এখন সজাগ থাকব একদম এখন এখনো কিন্তু আমার দেশে কিছু চাঁদাবাজি চলছে কিছু বদমাইশি চলছে এগুলো রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রুখে দাঁড়াতে হবে সতর্ক থাকতে হবে তবে রুখে দাঁড়ানোর জন্য আগে নিজের পা শক্ত করতে হবে নিজের পা শক্ত হবে হলো সুন্দর চরিত্র দিয়া সুন্দর চরিত্র দিয়া নাম্বার ওয়ান আমরা ভয় করব কাকে আল্লাহকে এবং আল্লাহর সাথে নাম্বার ওয়ান যে গুণটা থাকতে হবে সেটা হলো সত্যবাদিতা বলেন তো কি সত্যবাদিতা কখনো মিথ্যা কথা বলা যাবে আপনার দোয়া যখন কবুল হয় না তখন ভাববেন যে আপনার জিহ্বায় সমস্যা আছে কি কথা কি বোঝা গেল যখন আপনার দোয়া কবুল হচ্ছে না তখন ভাবতে হবে কিছু সমস্যা আছে জিহ্বায় যে জিহ্বাটা আমি চাচ্ছি বলছি এই জিহ্বার ভিতরে আমার ক্যান্সার ধরেছে ক্যান্সার কখন ধরে যখন মুখ থেকে মিথ্যা কথা বের হয় আমার দেশের ব্যবসায়ীরা কি মিথ্যা কথা বলে আজ থেকে মিথ্যা কথা বলে আজকে কোথায় যেন কি কিনলাম কোথায় ও হ্যাঁ আমি উত্তরাতে ঢাকার উত্তরাতে আমি একটা বাদাম কিনলাম বাদামি আছে না বাদামি বাদামি কিনলাম ওরে ওটা দাওয়াত দিলাম তো বললাম ভাই এটার দাম কত বললো ১৩০ টাকা একটা বাদাম গ্রামে একটু কম হয় গ্রামে ৫০-৬০ টাকায় মনে হয় পাওয়া যায় তার কমেও পাওয়া যায় ৩০ টাকায় পাওয়া যায় হ্যাঁ ১৩০ টাকা এটা চলে গেছে ঢাকায় তো ঢাকায় যাওয়ার কারণে ভিজিট বেড়ে গেছে খরচ আছে ১৩০ টাকা আমাকে বললো হুজুর এটা দিলেই হবে আমি আপনার ওয়াজ শুনি খুব ভক্ত আমি তো বললাম যে একটু কম দেই ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে সমস্যা আপনি বসেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ তুমি তাকে ভালো রাখো জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাই আমার দিকে তাকা তো আমি তাকে বললাম ভাই আমি দেব কত খুঁজুর আপনি যা পারেন দেন তো বললাম যে আমি নামাজ পড়ব সমস্যা নেই একটা লোক উঠবেন আমার তো এগুলো পুরাতন মানুষ তো গত বছর আসছি না আমি গত বছর এসেছি আবারও আসবো ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন জোরে বলি ইনশাআল্লাহ এবছর মাহফিলের দাওয়াত এসেছে আমি জাস্ট একটা আইডিয়া নিয়েছি ১২-১৫ হাজার মাহফিলের দাওয়াত আমি মাহফিল কয়টা করবো বলেন তো যা শেষ করতে সময় লাগবে ৬০-৭০ বছর শুধু এক বছরের দাওয়াত আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মানুষ ভালোবাসে আমাকে না কোরআনকে ভালোবাসে আলেমদের জন্য এই জাতি জীবন দেয় আল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইয়েরা মাহফিল কমিটি আনু ভাই কই এই আনু ভাই তার সদল বলে ১২ জন আমার বাড়িতে হামলা করছে হামলা করে কয় যে মাহফিল দিতেই হবে চিন্তাই করে ডেট নিয়ে চলে আসছে আমিও দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বলে আমি খুব খুশি হয়েছি সাদা মাঠা মানুষ আপনারা সম্মানিত ভাইয়েরা তাহলে সবার গ্রামকে আমরা আদর্শ গ্রামকে বানাতে চাই তাহলে ফজরের মুসল্লি কমাতে হবে না বাড়াতে হবে দাওয়াত দেবে কে ফেরেশতা ফেরেশতা দাওয়াত দেবে খালি মাতব্বর দাওয়াত দেবে আপনি কি করবেন যার দাওয়াত আছে তার জান্নাত আছে জোরে করুন সুবহানাল্লাহ দাওয়াত দিতে হবে রসুল আগে দাওয়াত দিয়েছেন বাড়িতে কোথায় দাওয়াত দিয়েছেন বাড়িতে আম্মা জান খাদিজাকে আগে দাওয়াত দিয়েছেন আল্লাহু আকবার অনেক হাজি আছে হজ করে আসছে বউ বউ বোরকা পরে না বউ শাড়ি পরে মার্কেটে যায় পেট দেখায় দেখায় এরকম হাসি আছে না নাই খবর রাখেন
মাহফিল অনেক মা বোন এসেছেন, আমি শুনেছি মা আপনার ব্যাপারেও কথা আছে, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। পুরুষদেরও দোষ আছে, নিজের বউ যদি সুন্দর হয় সেই সুন্দর বউ আবার পর পুরুষকে দেখাতেও সে খুব আনন্দ ফিল করে। আসেন এরকম কিছু পুরুষ আছে না নাই? নিজের বউ এটা কি পাবলিক না পার্সোনাল? পাবলিক না পার্সোনাল? বউটা নিজে দেখতে চায় না, সবাই কিনে দেখতে চায়। হুন্ডায় চড়ায়, কোথায় চড়ায়? হুন্ডায়, সে সাধারণ কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন, মানে প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিস্তলা। আসেন এরকম হুন্ডা কিছু আসে না, মানে বান্দর বান্দর লাগে। তো প্যাসেঞ্জার সিটে বউকে বসায়, ও থাকে কয়তলায়? দোতলায়, উপরতলা। আর ড্রাইভিং সিটে বসে হলো স্বামী, সে থাকে হলো নিস্তলায়। তো উপরতলায় বউকে এই জন্য বসায় যেন জাতির দেখতে যেন কোনো সমস্যা না হয়, সবাই দেখো কাজীপুরবাসী এটা আমার বউ, আছে কি না দেখায়। দেখায়া বিকালবেলা এক টানে সিরাজগঞ্জ ক্লোজারে যায়। কোথায় যায়? ক্লোজারে। ক্লোজারে গিয়ে লাল শাড়ি পরায়া ক্যামেরা বন্দি করে 16 Pro Max আইফোন দিয়ে ছবি একখান তুলে লিপস্টিক টিপস্টিক লাগায়া ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন লেখে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। এরকম অসভ্য বেহায়া কিছু পুরুষ স্বামী আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো খেয়াল করতে হবে। জিকির থাকতে হবে কার? আল্লাহ। মুখ থেকে বের হবে হাসা কথা না মিশা কথা? সত্য কথা। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি আমি বলেছি, কিন্তু বলেন তো একজন, বলেন তো কোন সূরা থেকে? সূরা আহজাব। সূরা আহজাবের দিকে একটু আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. جربوا الله أكبر. أي من رب তোমরা আল্লাহকে ভয় করে এক নাম্বার জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখা দিয়েছো, আওয়াজ দিয়ে ঠোঁটটা মিলিয়ে মিলে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে করে কবরে শোয়া দিয়েছেন। আরে সে আব্বার কথা যখন মনে হয় রে বুকটা খান খান হয়ে যায়, মার কথা যখন মনে হয় ছটফট লাগে, কি যেন নাই কি যেন নাই রে। সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে বুঝবে না, কেউ কাউকে জানবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আমার আনু ভাইকে কবুল করো, সবার নাম তোমার জানা নাই যুব সমাজদেরকে তুমি আল্লাহ কবুল করো, 313 সদস্যকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো, ভারণাঙ্গার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও, মাদেরকে আয়েশা খাদিজা সুমাইয়া বানায় নাও। আল্লাহ গো তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি মুসলমানদের পায়ের তলে মাঠে নেই, এখন গোটা দুনিয়া জুড়ে 180 কোটি মুসলমানের দুনিয়ায় অমরের মতো একজন নেতা পাঠায় দাও। ও আল্লাহ
মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি নবী আমার মদিনা নবী আমার মদিনায় শুয়ে আছেন মদিনার শুয়ে থাকে নবী যেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দিয়া দাও কবরের পাশে গিয়ে প্রত্যেক ভাইদেরকে বোনদেরকে জীবনন্ত একটাবার সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জান্নাত তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরমক সব দেখে দেখে চলে যাবে জীবনের শেষ বিদায় দিয়া দিয়া কবরে রেখে চলে আসবে রে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তেল দিলাম শ্যাম্পু দিলাম মরে যাওয়ার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টায় শেষ গায়ের চামড়াতে কত সাবান লাগিয়েছি তেল লাগিয়েছি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিন দিন যাবে না রে সব চামড়াগুলো ওই পোকার পেটে চলে যাবে দুর্গন্ধ বের হয়ে যাবে সাত দিনের মাথায় দেখা যাবে পেটের নাড়ি ভরে সব চোখ মুখ নাক দিয়ে সব বের হওয়া শুরু হয়ে গেছে তিন মাসের ব্যবধানে কবর যদি খনন করা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না এই তোমার দুনিয়ার নিয়ম আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না اللهم حاسبني حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك موت الشمي جخن هو يجب الزمن زاري كردي لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته নাক সালাটা আগে